हेलो राइज केने आसे आज आपको देखो शहीद नगरी ढेकाजुलीत आशा फाउंडेशन उद्योग अनुषित हुआ श्री श्री गणेश चतुर्थी पूजा एया मालारे अंकित श्री श्री गणेश और आनफाने प्रवेश द्वार ऊपर देखने पाई आम जापी দুদিনীয়া কার্যক্রমে চলিত 2022 বর্ষর 31 আগস্ট আর 1 সেপ্টেম্বর এই কার্যসূচী অনুষ্ঠিত হয়। একত্রিশ আগস্টর পর এক সেপ্টেম্বর অনুষ্ঠিত এই কার্যসূচীত আজি ঢেকিয়াজুলি সমষ্টির বিধায়ক তথা অসম সরকারের ক্যাবিনেট মন্ত্রী মাননীয় শ্রীযুত অশোক সিংহদেবও উপস্থিত থাকে। আজি গণেশ চতুর্থীৰ দিনা সমষ্টিবাসী ৰাইজে গণেশ চতুর্থীৰ পালন কৰি আছে। সমগ্র ভাৰতবৰ্ষৰ লগতে অসমতো গণেশ চতুর্থীৰ উদযাপন হৰ্ষৰ উল্লাসেৰে হৈ আছে। ইয়াত মই আনন্দ পাইছোঁ আৰু আজি এই পূজা পেণ্ডলত আহি আমাৰ গণেশ পূজাৰ মই নিজৰ নিৰ্মালীটো মানে পুষ্পাঞ্জলি প্ৰদান কৰিলোঁ। আশা ফাউণ্ডেশ্যন আৰু নৱৰত্ন ক্লাবৰ সৌজন্যত হোৱা পূজা খুব ৰুচিকৰ হৈছে, খুব ধুনীয়াকৈ তেখেতসকলে সজাই বৰাই পূজাটো কৰিছে, চাই বহুত আনন্দ লাগিছে। মই তেখেতসকলক শুভেচ্ছা দিব খুজিছোঁ। এবার আইছো আয়োজক আশা ফাউন্ডেশন আর নবরত্ন ক্লাবর কাষলৈ। নমস্কার, মই আশা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মিতে পৃথিজিৎ দে। আমি সবকে আমার গণপতি উৎসব সবকে আমি ইয়াতে আহার কারণে অনুরোধ করে আসু আর আশা করো কি আমার পূজাটো আহা বছরও ভাল এরপর বেশি ভাল হয়। আর আশা ফাউন্ডেশনের সহযোগত আমি এই গণেশ চতুর্থী পূজাটো আয়োজন করে আসু।
আয়োজন করেছো আর ভালক করিম আশা করো আগর দিনও আমি এই পূজা আর ভালক করিম দুইজন দুইটা কমিটিক আমি সম্বোধন করে আসো আর একগত জড়িত হয়ে আমি আর ফিউচার আমার ভবিষ্যৎ আর ভাল ভাল কাম করবো এটাই আমার শুভেচ্ছা থাকিল আর আমি আশা করো এরপর ডর কামও আমি করিম আশা ফাউন্ডেশন আর নবরত্ন ক্লাব মিলি সহযোগ যতিয়া সহযোগ আমি এইবিল কাম করবো আর এই পূজাটো সবক আমি ইয়াতে নিমন্ত্রণ করলো এই পূজাটো আহি আমার পূজাটো সাফল্য দিয়ক আমার ডেকেরি সমষ্টি অশোক সিংহাল স্মারক মাননীয় অশোক সিংহাল স্মারক আমি ধন্যবাদ জ্ঞাপন করে আছো কি আহি আমাক পূজাত আহি আমাক উৎসাহ দিছে আর আশা করো এনেকা উৎসাহ আমি পাই থাকিম তারপর আশা ফাউন্ডেশনের সেক্রেটারি কৌশল কুমার বর্মা আর নবরত্ন ক্লাবর সেক্রেটারি সুশান্ত দত্তক আমি বহুত আমি ধন্যবাদ দি কি আমার লগত মিলি সফল করে বস্তুটো বনাইছে। सबसे पहले तो गणेश चतुर्थी का सभी को हार्दिक अभिनंदन, जितने भी भक्तगण हैं और आप लोग सभी को। उसके बाद आज सुबह में हम लोग का पूजा हुआ, आरती हुआ, उसके बाद फिर 1011 बार जो सहस्त्र नाम होता है गणेश जी का वो पाठ हुआ, उसके बाद अभी हवन हो रहा है और हवन के बाद फिर आरती वगैरह होगा। आरती होने के बाद सबको खिचड़ी प्रसाद वगैरह मिलेगा और दिन में भी सुबह पूजा होने के बाद, पूजा आरती होने के बाद सभी को प्रसाद मिला है। तो ऐसे ही भक्तगण सब बहुत खुश है, यहाँ पर पूजा हुआ पहली बार और हम लोग का बहुत एक शुभकामना है नवग्रह क्लब और आशा फाउंडेशन के को, जो मतलब आगे बार भी इसी तरह लोग धूमधाम से यहाँ पर पूजा करें और सभी को, सभी भक्तगण आए और सभी को अच्छा लगेगा। थैंक यू, धन्यवाद। Wow.